Audio Jungle. হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার হাতে এই মুহূর্তে একটি মোবাইল আছে, স্যামসাংয়ের মোবাইল, দেখতে পারতেছো এটা হেডফোনের চিহ্ন উঠে আছে ডিসপ্লেতে, তার মানে হেডফোন শর্ট হয়ে গেছে। বন্ধুরা, এই ফোনটা হেডফোন যদি শর্ট হয়ে থাকে, হেডফোন শর্ট হয়ে থাকলে স্পিকারের সাউন্ড আসবে না, অডিও কলের সাউন্ড আউটগোয়িংয়ে কিচ্ছু বোঝা যাবে না। তো এই সমস্যার কারণে হেডফোনের যে লাইন শর্ট হয়ে থাকে সেই শর্টটা সারাইতে হয়। যদি আউটগোয়িং কলে সাউন্ড না বোঝা যায় অথবা ডিসপ্লেতে এরকম হেডফোনের চিহ্ন উঠে থাকে, তাহলে হেডফোনের চিহ্ন যতক্ষণ না সরাবেন ততক্ষণ স্পিকারের লাউড স্পিকারের সাউন্ড হবে না। যেমন ধরেন, মেমোরি কার্ডে গান বাজাইলে এটার কোনো সাউন্ড আসবে না, কল দিলে বা আসলে কোনো কথা বোঝা যাবে না, হেডফোন লাগানো থাকলে সব ঠিক থাকবে। বন্ধুরা, এই কাজটা খুবই ছোট একটা কাজ, তারপরেও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম খুব দ্রুত দেওয়ার জন্য। যত দ্রুত দেওয়া সম্ভব শেয়ার, মানে সমাধান, সেই জিনিসটাই করলাম। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে একটা কথা বলবো সেটা হলো, এই ফোনটার হেডফোন শর্ট এটা আমাকে দিচ্ছে এক পাশের বড় ভাই। তো কাজটা খুবই সহজ, ইজি কামে বিজি হয়ে থাকলে যা হয়, সে অনেকক্ষণ চেষ্টা করার পরও হয় না, আমার দিছে। তো আমি তারে দেখানোর জন্যই ভিডিও করলাম, সে আমার সাবস্ক্রাইবার, অবশ্যই সে আমার ভিডিও দেখবে, তার জন্য এই ভিডিও করা। সাথে আপনারা দেখবেন আমার ভিডিও যারা দেখে, অবশ্যই তাদেরকে আমি অনেক ভালোবাসি, আর অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে স্পেশালভাবে একটা থ্যাঙ্কস দিলাম। বন্ধুরা, এটা হলো হেডফোনের লাইন। তো হেডফোনের যে সকেট আছে এটার এখানে যে রেস্টনগুলো আছে এগুলো তুলে ফেলছে সে, কাজকাম যাই টুকিটাকি করছে কিন্তু হয় নাই। এই যে এই পাশে তাতাল দিয়া সোল্ডারিং করছে, কাজ হয় নাই। বন্ধুরা, এই কাজটা খুবই সহজ, বাটন ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন যাই হোক, ওই ফোনের ব্যাটারির কানেক্টর থেকে একটা তার নিতে হবে, কয়েল তার যে আছে আমরা যে ব্যবহার করি কয়েল তার, এটা সেই কয়েল তার। বন্ধুরা, এই কয়েল তার দুই মাথা সোল্ডারিং করে আপনি ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে নেবেন। ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে যখন আপনি লাইনটা টানবেন, তখন ওই ব্যাটারির যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিন্তু তারে থাকে, আর এই তারের অপর মাথা আপনি হেডফোনের নেগেটিভে দিলে যেই পাসটা শর্ট হয়ে আছে, যেই ডায়োডটা শর্ট হয়ে আছে সেই ডায়োডটা পুড়ে যাবে, পুড়ে গেলে আপনার হেডফোনের চিহ্ন সরে যায়। তো বন্ধুরা, আমি সেই কাজটাই করলাম, এই একটা তার নিলাম ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে, দেখতেই পারতেছেন। সেটা যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয় তাও কোনো সমস্যা নেই, সেম একইভাবে পজিটিভ থেকে একটা তার টেনে নেবেন। বন্ধুরা, আমিও তাই করলাম, পজিটিভ থেকে একটা তার টেনে নিলাম ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে। তো এই পজিটিভ থেকে যে লাইনটা আসছে সেই লাইনটা আমি হেডফোনের যে সকেটের যে পিনগুলো থাকে ওইখানে আমি কানেক্ট করে দিব। বন্ধুরা, আপনি প্রথমে নেগেটিভে দিতে পারেন অথবা পজিটিভে দিলেও লাইন পুড়ে যায়। তো আমি এই তারটাকে এখানে জ্বালাই করে দিই, জ্বালাই করার পরে আমি দেখব যে হেডফোনের চিহ্ন সরে গেছে কিনা। বন্ধুরা, জ্বালাই করে দিলাম, আমি আপনাদের ফোনটা অন করে দেখাই যে হেডফোনের চিহ্ন গেছে কিনা। ঠিক এইভাবেই তার জ্বালাই করবেন, এতে আর কোনো ক্যাপাসিটি নেই। যারা অনেকেই এই কাজটা নিয়ে টেনশনে থাকে যে হেডফোনের লাইন শর্ট হয়ে গেছে কী করবো, তো এত টেনশনের কিচ্ছু নেই, খুব সহজভাবে করতে পারবেন। বন্ধুরা, আমার ফোনটা অন করলাম, অন করার পরে দেখতেছি যে হেডফোনের চিহ্ন এখনও যায় নাই। ঠিক আছে, দেখতেই পারছেন হেডফোনের চিহ্ন যায় নাই, তো চিহ্নটা আছে। তো হেডফোনের চিহ্ন যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আপনার অডিও কলের সাউন্ড হবে না বা লাউড স্পিকারের সাউন্ড হবে না। তো বন্ধুরা, আপনার আরেকটা সহজ উপায় আছে, ব্যাটারি কানেক্টরের পজিটিভ থেকে যখন তারটা ঝালাই করছেন এক মাথা, তো অপর মাথাটা আপনি হেডফোনের যে সকেটের যে কানেকশনগুলো থাকে ওই কানেকশনে টুইজার দিয়ে টাচ করে করে দেখতে পারেন, ওই তারের মাথায় কিন্তু ভোল্টেজ আছে। আপনার ওই নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে ওই ডায়োডটা পুড়ে যায়। তো আমি তারটাকে নিয়ে পাশের দুইটা তিনটা দিক করলাম। বন্ধুরা, যে পাশের যে সকেট লাইনটা, হেডফোনের লাইনের সকেট, এখানে দেওয়ার পরে কিন্তু
হেডফোনের চিহ্নটা সরে গেল। তো আমি এখন কি করব, ওই জায়গাটাতে আবার ঝালাই করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে আপনি কিন্তু টুইজার দিয়ে অপর যে মাথাটা থাকে ওই মাথাটা হেডফোনের সকেটের যে কানেকশনগুলো ওইখানে ধরে ধরে আপনি চেক করতে পারেন। তো আপনি চেক করলে আপনি একটা সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা আমিও এই কাজটাই করলাম। এখন দেখতেই পারছেন আমার হেডফোনের চিহ্নটা সরে গেছে, দেখতে পারছেন হেডফোনের কোনো চিহ্ন নাই। তো বন্ধুরা এই ছোট্ট একটা কাজ ইউটিউবে দিলাম আপনাদের হেল্পের জন্য, বিশেষ করে যারা নতুন আছে তাদের জন্য। যারা সিনিয়র ভাই তারাও আমার ভিডিও না দেখলেও সমস্যা নাই, যারা নতুন আছে তারা যদি আমার এটা দেখে কিছু শিখতে পারে তো তো আলহামদুলিল্লাহ আমি একটু নিজের অনেক গর্বিত মনে করব যে আমার ভিডিও দেখে কেউ উপকার হয়েছে। বন্ধুরা এই মুহূর্তে আমি ফোনটাকে ফিটিং করে আবার দেখাবো আপনাদেরকে। তো হেডফোনের চিহ্ন কিন্তু সরে গেছে খুব সহজভাবে, 2 মিনিটের কাজ। তো এই কাজটা নিয়ে তো টেনশন করার কিছু নেই। ব্যাটারির পিছনে একটা গেটিজ দিতে হবে, এটা আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ যত সম্ভব জোরাতালি দিয়েই চলে। এই ব্যাটারি কিনতে গেলে দাম বেশি, নোকিয়া ব্যাটারি কিনতে গেলে দাম কম, হয়তো বা এর কারণেই এইভাবে চালাইতেছে, না হয়তো ব্যাটারি কিনেই নেই, কাস্টমারের টাকা লস হইব দেখা হইতে পারে এসব কারণে। বন্ধুরা হেডফোনের লাইন শর্ট চলে গেছে। তো এইভাবেই কাজটাকে আপনারা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।